কারাবন্দী অবস্থায় লোকসভা নির্বাচনে অংশ নিয়ে জয় পেলেন আলোচিত শিখ নেতা অমৃতপাল সিং। উত্তর পাঞ্জাবের একটি আসন থেকে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন। প্রায় 2 লাখ ভোটের ব্যবধানে জয় পান 21 বছরের এই নেতা। নির্বাচনী আসন কাদুর সাহিব থেকে 3000 কিলোমিটার দূরে আসামের এক কারাগারে তিনি বন্দী। প্রচারের পুরো সময় ছিলেন জেলে। কেন্দ্রীয় সরকারের কট্টর সমালোচক এবং খালিস্তানপন্থী এই নেতার হয়ে কাজ করেছেন কর্মী সমর্থকরা। অমৃতপালের জয়ের খবরে কৃতজ্ঞতা জানিয়েছেন তার বাবা। গেল বছর জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে আটক হন অমৃতপাল। দলীয় কর্মীর মুক্তির দাবিতে তলোয়ার, আগ্নেয়াস্ত্রসহ কয়েকশো সমর্থক নিয়ে পুলিশ স্টেশনে চড়াও হন তিনি।